ছেলেকে নিয়ে আমি এতটাই প্রাউড ফিল করি যে সে কোনোদিন আমাদের অবাধ্য হয়নি এখনো পর্যন্ত। আমি ওকে নিতেই খুব গর্বিত। ঈশ্বরের কাছে আমার মানে অশেষ কামনা যে সে যেন সারাটা জীবন এইরকমভাবে পার করতে পারে। তখন তার 3 দিন বয়সে যখন বাড়িতে আসে তার মুখে মধু দেওয়া হয়েছিল, সেই মধু খেয়ে সে এমন একটা আওয়াজ করেছিল তাতে মনে হয়েছিল যে খুব প্রচন্ড রসিক হবে এবং সেটা ভবিষ্যতে প্রমাণ হয়ে গেছে। আমি খুব আশাবাদী ওকে নিয়ে, আজ পর্যন্ত আমার কথার অবাধ্য হয়নি। পড়াশোনা বা ইঞ্জিনিয়ারিং করার জন্য ওকে আমার ধন্যবাদ, এত বড় হয়েছে ভালো চাকরি করছে। কিন্তু ভবিষ্যতে এখন যে শুভ পরিণয় হতে যাচ্ছে যার সঙ্গে হচ্ছে সেই সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তবে আমি আশা রাখি, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হয় এবং ভালোভাবে সংসার করে। ছোট থেকে ও পড়াশোনা যে খুব ভালো ছিল এবং ও যে খুব ভালো হবে এটা বোঝা গেছিল। রাগি ছিল, এখনো রাগি আছে, রাগটা চট করে ওঠে কিন্তু থাকে না। রিয়া হচ্ছে আমার অনেক ছোটবেলাকার বন্ধু, তখন ক্লাস 1 এ মনে হয় ওর সাথে আমার পরিচয়। অনেক ছোটবেলার বন্ধু, ছোটবেলার কথা খুব মনে পড়ে। তখন প্রায়ই ওদের বাড়ি আসতাম, কাকিমা এটা ওটা রান্না করে দিত, অনেক কিছু খেতাম খেতাম, প্রায়ই আসা হতো। তারপরে এতদিন হয়ে গেছে অনেক গ্যাপ, যাই হোক এখনো ওর সাথে বন্ধুত্বটা খুবই ভালো রয়েছে। ভীষণ ওর সাথে অনেক কিছু শেয়ার করা, সব কিছুই মানে ভীষণ আনন্দের সাথে ওর সাথে সময় কাটিয়েছি। ও কালকে চলে যাবে এটা তো খুবই দুঃখের আমাদের কাছে, তবুও আনন্দ বন্ধুর বিয়ে একটা অন্যরকম ব্যাপার, আনন্দের ব্যাপার। চাইবো ও যেন খুব সুখে থাকে। আবার কন্যা রিয়া, ওর ডাক নাম জিনিয়া, তো জিনিয়া ফুলের মতোই সুন্দর ছিল ফুলে, ওটা আপনার জিনিয়া। একটু ছোটবেলা থেকে একটু শান্ত স্বভাবে আর অন্তর্মুখীটাকে কমই করত। একটা ঘটনা খুব মনে পড়ে, পড়ার এক ক্রীড়া অনুষ্ঠানে ওর বুয়াজেব লাইকে একটা সুন্দর সেজেছিল, সবাই খুব প্রশংসা করছিল যে ফার্স্ট হবে। তা হয়েছে কি, শেষ মুহূর্তে
পাড়ার এক জঙ্গলি মানে একজন ছেলে জঙ্গলি সে যে লাভ দেবে হম বলে লাভ তৈরি করেছে, তাই না দেখে আমার মেয়েটি কান্না। ওরা আমি এখানে থাকবো না, যারা সংস্থার উদ্যোক্তা তারা বলছে যে 2 মিনিট থাকলে পরে আপনার মেয়ে ফার্স্ট অবধারিত, কিন্তু বলছে না ও জঙ্গলিটা সেই থাকবে, সেই ছোট্ট মেয়েটি আজকে বিকশিত, আজকে তার বিয়ে আমার হৃদয় উৎসাহিত আশীর্বাদ মনে করে সুখী হন অন্যতম জীবন সুন্দর, এটাই আমার বাবা হিসাবে আর কিছু বলে। মহলায় শুনতে পারিনি, কারণ
জাস্ট শিফট করেছি, কোনো টিভি নেই, রুমে কিছু নেই, জাস্ট তিনটে কলেজের ছেলে চাকরি করছি। হঠাৎ মহালয়ার দিন সকালবেলা আমি একটা পার্সেল রিসিভ করি কুরিয়ার বয়ের নম্বরে মেলে। তা আমি খুলে দেখি ওর মধ্যে একটা মেমোরি কার্ড, মেমোরি কার্ডের উপরে লেখা আছে স্টিকারে মহালয়া 6:30 সময়। আর তার মধ্যে প্রচুর চকলেটস, প্রচুর বলে যাবে মিষ্টি। আমরা সবাই খুব খুশি, আমি এবং আমার সাথে যারা ছিল সবাই আনএক্সপেক্টেড গিফট, সবচেয়ে বেশি আমি খুশি সেটা হলো। তারপর সেটা ছোট আনএক্সপেক্টেড বাইরে থেকে মহালয়াটা সেটা শুনতে পেরেছে ওর জন্য। আর আমি একবারও জানতেও পারিনি কিছু যে এরকম কিছু একটা আসছে। স্পেশাল মোমেন্ট, এছাড়া স্পেশাল মোমেন্ট প্রচুর, অনেক কিছু বলা যাবে না, অনেক কিছু বলতে যাবে। অনেকটা বেশি সুবিধা কারণ কমপ্লিটলি চিনি, কমপ্লিটলি চিনি, তো আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা
কেসে ছুপায়, কেসে ছুপায়, দিন রঙ যায় তেরি কস্তুরি রেন জগায়, মন মস্ত মগন, মন মস্ত মগন, বস তেরা নাম দোহরায়, মন মস্ত মগন, মন মস্ত মগন, বস তেরা নাম দোহরায়, চলিস
साथी मेरे हाथों में तेरे हाथों की अब गिरहा दी ऐसे कि टूटे ये कभी ना ओ साथी मेरे हाथों में तेरे हाथों की अब गिरहा दी ऐसे कि टूटे ये कभी ना चल न कहीं सपनों के गाँव रे छूटे न फिर भी धरती से पाँव रे अगर पानी से फिर लिख दे वो वादे सारे साथ ही मेरो से संग धूप छाँव रे अगर पानी से फिर लिख दे वो वादे सारे साथ ही मेरो से संग धूप छाँव रे साथी मेरे हाथों में तेरे हाथों की अब गिरहा दी ऐसे कि टूटे ये कभी ना बिखरे कभी तुमसे जो हम उधड़े कहीं बुंद लेना फिर से हर धागा हम तो अधूरे यहाँ तुम भी मगर पूरे कहाँ कर ले अधूरे पन को हम आधा जो भी हमारा हो मीठा हो या खारा हो आओ ना कर ले हम सब साझा ओ साथी मेरे हाथों में तेरे हाथों की अब गिरहा दी ऐसे कि टूटे ये कभी So it has been a very long period that since a baby we have seen you so that you used to play in our arms but Now today you are going to a new home just to form your own family just the God time and luck should favor you and I will say God bless you baby tere bin मरना नहीं जीना नहीं तेरे बिन मरना नहीं जीना नहीं तेरे बिन Bye.
आज हम लोग के बीच में हमारी प्यारी बहना की शादी है। हम लोग तो बहुत शॉर्ट टाइम के लिए आए हुए, लेकिन दिल के लिए बस प्यार का कोई शब्द नहीं होता। तेरे बिना मरना नहीं, जीना नहीं तेरे बिन, तेरे